আজি বিজেপিত যোগদান করার সম্ভাবনা আছে ফণী তালুকদারৰ। আজি বিধায়ক পদৰ পৰাও কৰিব পদত্যাগ। মঙ্গলবাৰে এআইইউডিএফ ত্যাগ কৰিছিল ফণী তালুকদারে। এআইইউডিএফৰ ভৱানীপুৰৰ বিধায়ক আছিল ফণী তালুকদার। এআইইউডিএফৰ বিধায়িনী দলৰ সচিব পদৰ পৰাও পদত্যাগ কৰিছে ফণী তালুকদারে। অল ইণ্ডিয়া ইউনাইটেড ডেমক্রেটিক ফ্রন্টৰ পৰা প্ৰথমবাৰৰ বাবে বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিল ফণী তালুকদার। বিধায়ক ফণী তালুকদারৰ পদত্যাগৰ পিছতে ভৱানীপুৰ সমষ্টিত উপনির্বাচন অনুষ্ঠিত হোৱাটো নিশ্চিত। ভৱানীপুৰ সমষ্টিত আৰম্ভ হৈছে এতিয়া নতুন ৰাজনৈতিক সমীকৰণ। এতিয়া কোভিড মুক্ত হোৱাৰ দিশে বঙাইগাঁও জিলা। সোমবাৰৰ দিনটোত বঙাইগাঁও জিলাখনত পজিটিভিটিৰ হাৰ 0%। সোমবাৰে জিলাখনত 4000 গৰাকী লোকৰ কৰা হৈছিল ৰেপিড এণ্টিজেন টেষ্ট আৰু আৰটিপিচিআৰ পৰীক্ষা। কিন্তু ভাল খবৰটো যে এজনো নোলাল কোভিড পজিটিভ। জিলাখনত বৰ্তমান 10 লোক কোভিডত আক্ৰান্ত হৈ আছে। এই কথা সদৰি কৰে উপায়ুক্ত ডক্টৰ এম এছ লক্ষ্মীপ্ৰিয়াই। ইপিনে জিলাখনত বৰ্তমানলৈ দিয়া হৈছে 66% প্ৰথম পালি কোভিড ভেকচিন। অসমৰ বঙাইগাঁও প্ৰথম হম আমি যে কোভিডমুক্ত এখন জিলা হিচাপে পৰিণত হ'ব পাৰোঁ, আমি তাৰ কাৰণে এটা চেষ্টা চলাইছিলোঁ। আৰু আমি এটা আমি আচলতে গৌৰৱেৰে আমি ক'ব পাৰিছোঁ যে যোৱাকালি আমাৰ বঙাইগাঁৱত কোভিড পজিটিভিটি 0 আছিল। এজনৰ তাৰমানে যোৱাকালি আমাৰ যিমান টেষ্ট হৈছিল তাৰ পৰা এজনৰ কোভিড পজিটিভ হোৱা ওলোৱা নাছিল। গতিকে আমি আশা ৰাখিছোঁ যে আমাৰ এই বঙাইগাঁৱত এই কোভিডৰ বিৰুদ্ধে যুঁজখনত ইয়াৰে তাৰমানে প্ৰশাসন, চিকিৎসকসকল বা জনসাধারণে যেধরনের সহযোগ করেছে তার কারণে নিশ্চয় এইটা সম্ভব হয়েছে। আমি ভবিষ্যতেও তেনেধরনের রাইজের সহযোগ বিচারিছো। আমার জেলাত কালি এজনও পজিটিভ ওলোয়া নাই। আমি নিয়ার অবাউট 4000 টেস্ট করেছিল আর রাইট আর আরটিপিসিআর দুটা তো আমার জিরো পজিটিভিটি আইছে। এই মাত্র আমার ডিস্ট্রিক্টত অকল 10 মানুহে দুর্নীতিগ্রস্ত বিষয়া সাইবুর রহমানের সম্পত্তির তালিকা দীঘলিয়া হয়ে গৈ আছে। গুৱাহাটীৰ কেবাঠাইতো আৰু ভূমি থকাৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। সাইবুরৰ প্রথমা পত্নীৰ নামত আছে অধিকাংশ ভূমি, ভাতৃৰ নামতো কিছু ভূমি থকাৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। গ্ৰেপ্তাৰ হোৱাৰ পূৰ্বে সাইবুৰে বহু ভূমি বিক্ৰী কৰাৰো তথ্য লাভ কৰিছে তদন্তকাৰী দলে। আকাশ আলীৰ ঘৰৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে ভূমি বিক্ৰীৰ 14টা ফাইল। নির্বাচনত 12,00,000 খরচ করা বলে দাবি করা সাইবুর রহমানের হাতীগাঁও SBI থকা লকারত আজি অভিযান চলাব আরক্ষীয়ে। উল্লেখযোগ্য যে সাইবুরর প্রথমা পত্নী দেওয়ান শেহনাজ খাতুনের নামত আছে ব্যাংকর লকারটো। মঙ্গলবারে আদালতত হাজির করার পিছতেই ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করা হয় সাইবুরক। ইপিনে সাইবুরর সম্পত্তি বাজেয়াপ্ত করা সন্দর্ভত শীঘ্রে আদালতত আবেদন জানাব আরক্ষীয়ে। আর আমি কাস্টডি পিরিয়ড মানে তিনটা মানে গুয়াহাটি দুটা ঘর আর কয়া বছর থাকা ঘর সার্চ করছো। কিছু মানে কাগজ মানে এই মাটি কিনা বেচার নথি আমি জব্দ করছো। আর গুয়াহাটিতো আমি চারিটামান জায়গা মানে সার্চ করছো, তাতো অল্প এটা ঘরত পাইছো ডকুমেন্টস। তো এইখানে স্ক্রুটিনি করার পাছত মানে কিমান মাটি কিনিছে সেইবিল মানে এতিয়া গম পাওয়া নাই। অলপ কেইটামান বাঢ়িব পাৰে কিয় আকাশ আলীৰ আমি এটা ঘৰ চাৰ্জ কৰিছিলোঁ, তেওঁৰ ঘৰৰ পৰা তাৰমানে 14টা দলিল পাইছিলোঁ। সেই 14টা আগত দিয়া মাটি দুই এটা বেছি আছে, কিন্তু মই মানে ভালকৈ স্কুটিনি কৰা সময় পোৱা নাই। তো সেইখিনি বেছি হ'ব, কিন্তু সেইকেইটা মাটি ইতিমধ্যে বিক্ৰী কৰা বুলি মানে আকাশ আলীৰ পৰা গম পাইছোঁ। লকাৰটো আমি অহাকালি খুলিম। অহাকালি তেওঁলোকৰ ঘৰত মানে ভৈনীয়েকক লাগিব, ভৈনীয়েকৰ নামত আছে লকাৰটো, তেওঁক লগত লৈ কালি এইটো ৰিমাণ্ডত কিয় নল'লে আৰু স্পেচিফিক ইনফৰমেশ্যন নাপালে আৰু 6 যি পাৰিলোঁ কৰিলোঁ আৰু। এবার করিমগঞ্জের ঠিকাদার হত্যাকাণ্ডের তদন্তত আরক্ষীয়ে সফলতা লাভ করেছে। হত্যাকাণ্ডের জড়িত 5 আটক করেছে আরক্ষীয়ে। ধৃত 5 মাজত আছে এগারী মহিলা। নিলাম বজার আরক্ষী আটক করেছে সোনাহর আলী, আজিরুদ্দিন, ফজিরুদ্দিন আর মজিরুদ্দিন। সোমবারে নুরুল ইসলাম নামের এগারী ঠিকাদারক হত্যা করে লুটি নিছিল ধন। লোক নির্মাণ বিভাগের ঠিকাদারজনে নিজের বাগিচার শ্রমিকক দরমহা দিবল যার সময়তেই সংঘটিত হয়েছিল এই ঘটনা। ইপিনে হত্যাকাণ্ডত জড়িত অভিযুক্তক ফাঁসির দাবি নীলাম বজার আরক্ষী থানা ঘেরাও করে রাইজে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ।
এই যে 2021 এর নির্বাচনের পরে আজকে মাসের পর মাস তিন মাস হয়েছে, তিন মাসে তিনটা মার্ডার হয়েছে। এই মার্ডার হয়েছে টোটাল রাজনীতি ষড়যন্ত্র এবং সিদ্ধাকাং মধ্যে তান বাড়িতে একটা মিটিং করিয়া মিটিং মাধ্যমে বিনোদিনী জিপির মন্ডল যারা আছে এরারে অর্ডার দিয়ে দিছই যে মানুষ মারিয়ে ফেলাই আও, যে মারার পিছনে যেটা লাগে আমি করবো, সব মারিয়ে ফেলাই আই, যারা যেটা করা লাগে করিও আমি আছি, আমি দেখবো। তাই এই অর্ডার দেওয়ার পরে বিনোদিনী জিপির আজকে তান অর্ডারের পরে পরপর তিনটা মার্ডার হইয়া আসছে, আর বাকি রয়েছে আবো 4 বছর 9 মাস রয়েছে, 4 বছর 9 মাসে কতটুকু মার্ডার হইব আমরা এটার ব্যাপারে বহু চিন্তিত আছি এবং এলাকা বহু উত্তেজনা আছে বর্তমানে, এই কারণে আইয়া আমরা